তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে মেডিকেল পরবর্তী ভার্সিটি প্রস্তুতি নিয়ে, অর্থাৎ তোমরা যারা মেডিকেল এক্সাম, যে আমাদের যে MBBS ভর্তি পরীক্ষা যেটা অনুষ্ঠিত হয়ে গেল, এই এক্সামে যারা অংশগ্রহণ করেছো, তাদের মধ্যে যারা পরবর্তীতে এখন ডিসিশন নিচ্ছ যে তোমরা আপকামিং যে ভার্সিটি অ্যাডমিশন যেই রয়েছে, অর্থাৎ ভার্সিটি বলতে আমাদের এখানে শুধুমাত্র যে আমি ভার্সিটি এই ইউনিট বলছি তা না, সাথে ইঞ্জিনিয়ারিংও হতে পারে, অথবা আমাদের যে GST যে ভর্তি পরীক্ষাটা হয়, এই ধরনের পরীক্ষায় তোমরা চাচ্ছ যে অংশগ্রহণ করতে, তোমাদের জন্য আজকের ভিডিওতে থাকবে গাইডলাইন এবং কিছু ইনস্ট্রাকশন যে তোমরা কীভাবে আসলে নিজেকে প্রিপেয়ার করতে পারো। তো এখানে বলে রাখার প্রয়োজন যে একটা সময় এমন ছিল যে মেডিকেল ভর্তি পরীক্ষা এবং আমাদের যে ভার্সিটি ভর্তি পরীক্ষাগুলো, এইগুলোর মাঝখানে কিন্তু খুবই কম সময় পাওয়া যেত। তো তখন দেখা যেত যে যারা মেডিকেলের জন্য ডেডিকেটেডলি প্রিপারেশন নিয়েছে, তারা মেডিকেলের কোনো কারণে যদি তাদের আশানুরূপ ফলাফল না পেত, তাদের পক্ষে কিন্তু পরবর্তীতে আর ভার্সিটির জন্য প্রিপারেশন নেওয়ার সুযোগ হতো না। তারা তখন একটা আনপ্রিপেয়ার্ড অবস্থাতেই পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতো এবং এতে কিন্তু তাদের চান্স না হওয়ার সম্ভাবনাটাই বেশি ছিল। কিন্তু এখন দেখা যায় যে এখন আসলে আমাদের কোভিডের সময়ের কারণে বলি বা যে কারণেই বলি, আমাদের টাইমলাইনটা এমন হয়ে গেছে যে মেডিকেল ভর্তি পরীক্ষার পরে অলমোস্ট 1.5 থেকে 2 মাস তোমরা পাচ্ছ ভার্সিটি অ্যাডমিশনের জন্য। সো এক্ষেত্রে তোমরা কিন্তু চাইলে অবশ্যই, তোমার যদি ডেডিকেটেড থাকো এবং যদি ইচ্ছা থাকে এবং তোমার যদি প্রপার টাইম ম্যানেজমেন্ট করতে পারো, তোমার যদি প্রপারলি প্রিপারেশন নিতে পারো, তাহলে অবভিয়াসলি তোমাদের চান্স পাওয়া পসিবল ভার্সিটিগুলোতে। তো এখানে আমরা দেখবো প্রথমেই যে হচ্ছে মেডিকেল প্রস্তুতি নিয়ে কোন কোন ভার্সিটির কোন কোন ইউনিটে বা কোন কোন ভার্সিটিতে তোমরা এক্সাম দিতে পারবা। শুধুমাত্র এক্সাম দেওয়া না, পরীক্ষায় ভালো করা পসিবল তোমাদের মেডিকেলের যে প্রিপারেশন ছিল সেই প্রিপারেশন নিয়ে, বা সাথে কিছু অবশ্যই তোমাদের কিছু এডিশনাল নেক্সট 2 মাসে প্রিপারেশন নিতে হবে, সেগুলো আমি অবশ্যই ভিডিওর একটু পরেই কথা বলবো। আর আপাতত আমরা দেখতে পাচ্ছি এখানে যে মোটামুটি DUNIT, JUD, RUC, CUA এভাবে করে বেশ কয়েকটা ভার্সিটির ইউনিটের নাম এখানে লেখা আছে, বা GST বা BS MRU। তো এসব জায়গাতে কিন্তু আমরা এগুলোতে কেন এগুলোকে আমরা এখানে রেখেছি, কারণ এখানে কিন্তু বায়োলজিটা আইদার আবশ্যিকভাবে অ্যান্সার করতে হয় অথবা তুমি ম্যাথের পরিবর্তে বায়োলজি অ্যান্সার করতে পারবা। তো এইখানে কিন্তু যেহেতু আমরা জেনে থাকি যারা মেডিকেল প্রিপারেশন নেয় তাদের কিন্তু মেনলি বায়োলজিতে তারা স্ট্রং থাকে, বা তারা হচ্ছে বায়োলজিটা স্ট্রংলি প্রিপারেশন নিয়ে থাকে তারা নর্মালি। এছাড়া সাথে তারা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর হচ্ছে ইংলিশ, GK, এগুলোর হচ্ছে মুখস্থ যে পার্টগুলো বা থিওরিটিক্যাল যে পার্টগুলো সেগুলো তারা কিন্তু কভার করে থাকে। সো ওই প্রিপারেশন নিয়ে সাথে একটু ম্যাথ প্র্যাকটিস করলে বা একটু ম্যাথমেটিক্যাল ব্যাপারগুলো নিয়ে আইডিয়া যদি ভালো মতো নেক্সট 2 মাস নিতে পারে, তাহলে অবভিয়াসলি কিন্তু তাদের পক্ষেও এই এক্সামগুলোতে ভালো করা পসিবল। সো আমি একটু পরেই কথা বলবো ডিটেলসে। এখন আমরা দেখবো যে এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছি, ইঞ্জিনিয়ারিং যেটা ইয়েলো মার্ক করা। সো বেসিক্যালি ইঞ্জিনিয়ারিংকে আলাদাভাবে রাখার কারণটা হচ্ছে এটাই যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় কিন্তু তোমার বায়োলজি থাকে না। তো এক্ষেত্রে এবং ইঞ্জিনিয়ারিং এক্সামগুলোতে কিন্তু মোটামুটি ম্যাথমেটিক্যাল প্রশ্নই বেশি থাকে। সো এইটা একটু টাফ হবে যারা হচ্ছে ডেডিকেটেডলি এতদিন মেডিকেল প্রিপারেশন নিয়েছিলা তাদের জন্য ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় ভালো করা। বাট অবভিয়াসলি মানুষ পারানো এমন কিছু নাই, কেউ যদি খুবই ডেডিকেটেড থাকে এবং কারো যদি HSC তে ম্যাথমেটিক্যাল পার্টগুলোর, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যেটাই বলি, সবগুলোর প্রিপারেশন ভালো থাকে, তবে অবভিয়াসলি সে কিন্তু চেষ্টা করলে, সে যদি ডেডিকেটেডলি প্রিপারেশন নেয়, একটু বেশি টাইম দেয়, একটু বেশি ইফোর্ট দেয়, অবভিয়াসলি অনেক বেশি ইফোর্ট লাগবে, তাহলে তার পক্ষে কিন্তু ইঞ্জিনিয়ারিংও ভালো করা পসিবল। বাট মোটামুটি এই ভিডিওতে আমি কথা বলবো আসলে বাকি যে ভার্সিটিগুলোর ইউনিটগুলো রয়েছে, ইউনিট, ডি ইউনিট বা RUC, CUA, মানে যেগুলোতে মোটামুটি বায়োলজি থাকে বা বায়োলজি আসে, সেগুলোই কীভাবে ভালো করা যায় সেটা নিয়ে মূলত কথা বলবো। ইঞ্জিনিয়ারিংয়ে ভালো করার ব্যাপারটা আপাতত এই ভিডিওতে আমি স্কিপ করবো, যেহেতু এটা একটু কমপ্লিকেটেড অথবা একটু কঠিন মেডিকেল যারা প্রিপারেশন নিয়েছে তাদের জন্য। তো এখন আমরা একটু দেখি বর্তমানে তাদের অবস্থাটা কেমন যারা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা এইগুলো হচ্ছে মূলত মেডিকেল ভর্তি পরীক্ষার বিষয়গুলো আমাদের, এখানে রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, সাধারণ জ্ঞান, ইংরেজি। এখন এখানে দেখতে পাচ্ছি আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতেও কিন্তু রসায়ন, পদার্থবিজ্ঞান, তারপর বায়োলজি এগুলো রয়েছে। বাট এখানে একটা মনে রাখা দরকার যে এই যে রসায়ন, কেমিস্ট্রি অর্থাৎ এবং পদার্থবিজ্ঞান বা ফিজিক্স, এইগুলোর এইটা এই জিনিসটা দুটো পরীক্ষাতে থাকলেও মনে রাখতে হবে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কিন্তু আমাদের মোটামুটি যেটা হয় যে আমরা মুখস্থ পার্টগুলো, দেখা যায় যে সংজ্ঞা বা একক বা বিভিন্ন ইনফরমেশন জিনিসগুলো আমাদের যেগুলো থাকে এগুলো আমরা মনে রাখি, রেদার দেন আমরা কিন্তু ম্যাথটা প্র্যাকটিস কম করি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। বাট অন দ্য আদার হ্যান্ড যারা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবে বা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট যখন হবে সেখানে কিন্তু ওই মুখস্থ পার্টগুলো তো কাজে লাগবেই তোমাদের অবভিয়াসলি, সাথে কিন্তু ম্যাথমেটিক্যাল পার্টগুলো তোমার দক্ষ হতে হবে। তো এখানে কিন্তু একটু ডিফারেন্স আছে। এবং আমি যদি দেখি যে কোন সাবজেক্টগুলো একেবারেই নাই, যেমন তুমি যদি খেয়াল করে দেখো যে গণিতটা কিন্তু মেডিকেলে ছিলই না। সো যারা কেউ, এখন আমি একটু এটা নিয়ে কথা বলবো একটু পরে, গণিতের ব্যাপারটা আসলে কি, গণিতটা দেখো অন্য একটা কালারে মার্ক করা, একটু পরে আসতেছি। তারা একটু বলি, দেখো বায়োলজি পার্টটা কিন্তু পুরোপুরিভাবে তোমার অলমোস্ট কমন বলা যায়, বরং আরও ভালোভাবে আমরা পড়ে থাকি মেডিকেল পরীক্ষার জন্য। সো যারা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছো বা প্রিপারেশন নিয়েছো ভালোভাবে ডেডিকেটেডলি, তাদের কিন্তু বায়োলজি পার্টটা মোটামুটি
না দেখলেও চলবে, না দেখলেও চলা মানে এমন না যে একেবারে না পড়া, অবভিয়াসলি একেবারে না পড়লে আসলে ভুলে যাওয়া, সো মোটামুটি থাকতে হবে পড়ার মধ্যে, বাট টেনশন করার বা এটার উপর ফোকাস করার তেমন কিছু নাই, কারণ তোমরা অলরেডি অনেকটুকুই কভার করে ফেলছো বায়োলজি, বা বলতে পারি আমরা যে বায়োলজির প্রিপারেশনটা নিয়ে তোমাদের চিন্তা করার তেমন কিছু নাই। আর এদিকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইংরেজি এবং বাংলা কথা লেখা আছে। এখন একটু আমরা এই ম্যাথ, ইংলিশ এবং বাংলা এগুলো কেন ইউলো মার্ক বা ব্যাগের এলাকা একটু ডিসকাস করি। এখানে বলে রাখা ভালো যে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যেমন আমি যদি বলি ঢাকা ভার্সিটির কথা বা আমাদের জিএসটি বা আরইউ, এগুলোর কিছু অপশন এমন থাকে যে কেউ যদি চায় যে সে গণিত অ্যান্সার করবে না, সেটা পসিবল। কীভাবে পসিবল? সেক্ষেত্রে সে গণিত অ্যান্সার না করে তার বদলে সে হচ্ছে বায়োলজি দিবে অবশ্যই, এবং সাথে কিন্তু তাকে ইংরেজি বা বাংলা এরকম দিতে হবে। সো এটা কিন্তু ভার্সিটি ওয়াইজ ভ্যারি করে, বাট মোটামুটি এমন একটা রুলস কিন্তু কম বেশি সব ভার্সিটিগুলোর ইউনিটি আমরা দেখতে পাই। সব ভার্সিটি ইউনিট বলতে আমি অবশ্যই সায়েন্সের কথা বলতেছি। তো এখানে কিন্তু একটা অপশন আছে, কেউ যদি চায় যে না আমার, যেহেতু আমি এতদিন ধরে এইচএসসির পরপর থেকে শুরু করে এতদিন পর্যন্ত আমি মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছি এবং আমি ম্যাথ মানে আমাদের যে হায়ার ম্যাথ যেটাকে বলি আমরা একদম ধরেই নেই, আমি লিটারালি ফর্মুলাগুলো আমার মনে নেই, তো এখানে আমার পরামর্শ থাকবে তোমার আর ম্যাথ ধরার ওরকম দরকারও নেই। তুমি কিন্তু ভার্সিটি অ্যাডমিশনগুলোতে ম্যাথ অ্যান্সার না করেও ভালো মেরিট পজিশন আনতে পারবা যদি তুমি হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রির গাণিতিক পার্টগুলো প্র্যাকটিস করো। কীভাবে করবা অবশ্যই আসতে যে আবার বলতেছি, একটু পরে আমরা ডিসকাস করবো ডিটেলসে। সো আমরা এখন এখানে যে ব্যাপারটা বলতেছিলাম যে হচ্ছে তোমার গণিতের ব্যাপারটা হচ্ছে এইটা, এখন কেউ যদি, এখন এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন যে কেউ যদি এটা করে যে হচ্ছে গণিত অ্যান্সার না করে বায়োলজি ইংলিশ বা বায়োলজি বাংলা বা মিলে অ্যান্সার করে, তবে কিন্তু তার জন্য কিন্তু এই যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে ডিইউ বলি বা আরইউ বা হচ্ছে আমার জিএসটি, এগুলোর যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, হ্যাঁ ভার্সিটিগুলোর মধ্যেও কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট থাকে, এটা আমার অবশ্যই জানা থাকার কথা, যেমন সিএসসি বলি বা অন্যান্য সাবজেক্টগুলো থাকে, তো এইসব জায়গায় কিন্তু তুমি তখন আর সুযোগ পাবা না, ঠিক আছে? তোমার কিন্তু তুমি যেহেতু বায়োলজি অ্যান্সার করছো ম্যাথ না দিয়ে, তুমি যেহেতু হচ্ছে বায়োলজি এবং ইংলিশ বাংলা অ্যান্সার করছো, তুমি কিন্তু তখন এই ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর জন্য এলিজিবল হবো না। তখন তুমি কিন্তু তোমার জন্য কিন্তু তখন অপশন থাকবে যেগুলো তোমার বায়োলজি রিলেটেড ফ্যাকাল্টি যেগুলো রয়েছে, ফার্মাসি বা তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ওগুলো তোমার জন্য তখন এলিজিবল হবা তুমি, ওটা কোনো প্রবলেম না। আর ইঞ্জিনিয়ারিংগুলো তুমি তখন ইঞ্জিনিয়ারিংগুলোর জন্য তুমি এলিজিবল হবা না। সো অনেকের কিন্তু এরকম ড্রিমই থাকে যে আমি হচ্ছে কখনোই হলো ইঞ্জিনিয়ারিং লাইনে যাবই না, তাদের জন্য কিন্তু আরও ভালো যে তার আসলে ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়া লাগলো না, সে গণিতটা আনসার না করলেও চলবে। বাট কেউ যদি মনে করে যে না আমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টও পড়তে চাই, তখন তার কিন্তু আর একটু বেশি ইফোর্ট দিয়ে গণিতটাও আবার শুরু থেকে ভালো মতো রিভিশন দিয়ে প্রিপারেশন নিতে হবে। সো এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আশা করি ক্লিয়ার করতে পারছি। সো এই ছিল মোটামুটি কম্পারিজন। এখন আমরা দেখবো যে বেসিক্যালি কী কী বই তোমার লাগবে। তুমি যদি আজকে থেকে ডিটারমাইন হও যে আমি হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনগুলো অংশগ্রহণ করবো, তবে তোমার কিন্তু এই বইগুলো রাখতে হবেই সাথে। কী কী রাখতে হবে? জয়কলি পদার্থ বিচিত্রা, রসায়ন বিচিত্রা, গণিতটা আবারও ইয়েলো মার্ক করা, কারণ হচ্ছে এটাই, কেউ যদি চায় যে সে গণিত আনসার করবে না, যেটাই আসলে হওয়া উচিত মেজরিটি অফ দ্য মেডিকেল অ্যাসপায়ারেন্ট যারা ছিল তাদের ক্ষেত্রে, তো এটা তোমাদের না কিনলেও চলবে। ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক, এটা তুমি যে কোনো কোচিংয়ে ভর্তি হলে সেখান থেকে দিতে পারে অথবা বাজারেও পাওয়া যায় অবভিয়াসলি। জিএসটি প্রশ্ন ব্যাংক, এগুলোর কারণ হচ্ছে জিএসটিটা যেহেতু রিসেন্ট একটা পরীক্ষা, সো জিএসটি ভুক্ত ভার্সিটিগুলোর প্রশ্নগুলো একসাথে জিএসটি প্রশ্ন ব্যাংক তোমরা পাবা, এবং অবভিয়াসলি মূল বই যে ফেমাস আমাদের বইগুলো রয়েছে সেগুলো তো তোমাদের কাছে ছিল এতদিন, এটা সেগুলোও কালেকশনে রাখতে হবে। তো এখন এই বইগুলো কেন বলার কারণ হচ্ছে এখানে দেখা যায় যে তোমার রেগুলার এই বইগুলোতে এগুলো রেফার করার কারণ হচ্ছে বেসিক্যালি যে এখানে তোমার দেখবা যে চ্যাপ্টার ওয়াইজ টাইপ ভিত্তিক তোমার থিওরি আলোচনা করে এবং টাইপ ভিত্তিক অঙ্কগুলো করে দেওয়া, এবং টাইপ ভিত্তিক তোমার প্রিভিয়াস ইয়ারে কী কী প্রশ্ন আসলো সেটাও কিন্তু দিয়ে দেওয়া। সো প্রিপারেশন নেওয়ার জন্য মোটামুটি গুছানো একটা বই, অবভিয়াসলি নট নেসেসারি তোমার জয়কলি হতে হবে, যদি বাজারে অন্য কোনো ব্র্যান্ডের এরকম বই তুমি পাও যেখানে টাইপ ভিত্তিক ম্যাথ আলোচনা করা আছে, ফিজিক্সের কেমিস্ট্রির, হ্যাঁ বা হচ্ছে তোমার ম্যাথের জন্য তুমি প্রিপারেশন নাও, অবভিয়াসলি তুমি সেটাও কিনতে পারো। হ্যাঁ এখানে বায়োলজি কোনো বইয়ের নাম বলা নেই, এই কারণটা হচ্ছে এটা যে আমি ধরে নিচ্ছি তোমরা বায়োলজি মোটামুটি মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়ে রেখেছো, সো সেই জন্য আলাদা করে ভার্সিটির ওরকম লাগবে না। কোশ্চেন ব্যাংকে যেগুলো থাকবে ওগুলো প্রিপারেশন দিলেই বায়োলজির জন্য এনাফ হয়ে যাওয়ার কথা। সো এটা আমরা মানে বুঝতে পারলাম যে আমরা বই নিয়ে এখন আমরা ডিসকাস করব যে প্রিপারেশনটা তোমার কেমন হওয়া উচিত বা কী কী স্টেপ ফলো করে হওয়া উচিত, কারণ প্রিপারেশন বলতে যদি একটু অর্গানাইজ প্রিপারেশন না হয় তাহলে কিন্তু চান্স হওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ এমনিতেই তোমরা বাকি যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছে বা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে তারাও কিন্তু ভার্সিটিতে এক্সাম দেয়, এটা মাথায় রেখো। সো তোমার কম্পিটিটর কিন্তু তারা হবে, এক নম্বর হচ্ছে যে যারা এক নম্বর তোমার মতো যারা মেডিকেল থেকে মানে মেডিকেল পরীক্ষায় ভালো করতে না পেরে বা ভালো করতে পেরেও যদি কেউ চায় তারা চাচ্ছে যে ভার্সিটি অ্যাডমিশন দিবে, এটা একটা ক্যাটাগরি। সাথে কিন্তু তোমার রয়েছে যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন নিচ্ছে প্রিপারেশন নিচ্ছে তারাও কিন্তু ভার্সিটিতে ট্রাই করবে অবভিয়াসলি, এবং তারা কিন্তু বেশ ভালো সংখ্যক চান্স পায় যারা বুয়েট ট্রুয়েট করে দিবে তাদের মধ্যে অনেকে, এবং যারা ডেডিকেটেডলি ভার্সিটি প্রিপারেশন নিচ্ছে তারাও কিন্তু তোমার কম্পিটিটর। সো অবভিয়াসলি তোমার ইফোর্টটা কিন্তু অনেক বেশি হতে হবে, হ্যাঁ নেক্সট দুই মাস বা দেড় মাস যতটুকুই তুমি টাইম পাচ্ছ না কেন তোমাকে খুব ভালো ইফোর্ট দিতে হবে তুমি যদি চান্স পেতে চাও ভার্সিটিগুলোর পছন্দের সাবজেক্টে বা পছন্দের
বিষয়গুলোতে। সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে প্রিপারেশনটা কেমন হওয়া উচিত, যেহেতু বললাম অলরেডি যে তোমার কম্পিটিশন অনেক বেশি, আমাকে ইফোর্ট যেমন দিতে হবে, ইফোর্টটা কিন্তু একটু গুছানো ইফোর্ট দেওয়া উচিত। সো আমরা দেখে ফেলি। সো এখানে আমরা একটা ফ্লো চার্ট দেখতে পাচ্ছি যেখানে স্টেপ ওয়াইজ বলা হয়েছে যে কীভাবে আসলে করা উচিত। প্রথমেই দেখো লেখা আছে মূল বই বা নোট থেকে গাণিতিক বিষয়গুলোর থিওরি রিভিশন। সো এখানে শুধুমাত্র গাণিতিক বিষয়গুলো বলা হচ্ছে এ কারণে, কারণ দেখা যায় যে ফিজিক্স বা কেমিস্ট্রি, বেসিক্যালি আমি এগুলো ফিজিক্স আর কেমিস্ট্রির কথাই বলতেছি কারণ অলরেডি বুঝতেই পারতেছো যে বায়োলজি আমরা ওভাবে প্রিপারেশন নেওয়া আমাদের লাগবে না যারা মেডিকেল অ্যাসপায়ারেন্ট ছিল। এবং তোমার ফিজিক্স এবং কেমিস্ট্রি মূলত তোমার ম্যাথমেটিক্যাল ব্যাপারগুলোর যে থিওরি থাকে, থিওরি বলতে বোঝাচ্ছি ধরো একটা সূত্র, সূত্রটা কোথা থেকে আসছে একটু দেখে নিলা, সূত্রটার কোনটা কী বোঝায় বা সূত্রটার ব্যাকগ্রাউন্ড কী, কোন ক্ষেত্রে এটা ইউজ করা যায় কোন ক্ষেত্রে যায় না, বা সূত্র থেকে স্পেশাল কেস কী কী, এগুলো তুমি তোমার নোট থাকলে ভালো, এটিসি যদি নোট থাকে খুব বেশি ভালো হয়, অথবা মূল বই থেকে একটু ঘাটাঘাটি করে প্রথম কয়েকদিনের মধ্যে তোমাকে এটা ক্লিয়ার হয়ে নিতে হবে ফিজিক্স এবং কেমিস্ট্রি সবগুলো চ্যাপ্টারেই যেগুলো তোমাদের সিলেবাসে আন্ডারে আছে। এরপরে হচ্ছে তোমার এটা হওয়ার পরে থিওরিগুলো রিভাইজ দেওয়ার পরে এখন তোমাকে ম্যাথ প্র্যাকটিস করতে হবে। তো শুরুতেই তুমি যদি জাম দিয়ে চলে যাও যে আমি অ্যাডমিশন লেভেলের ম্যাথ প্র্যাকটিস করবো, এটা কোনো ভালো স্টেপ হতে পারে না। স্টেপ হওয়া উচিত তুমি ফার্স্টে তোমার যে মেইন বই ছিল, যেমন ফিজিক্সের তপন ইসাক স্যারের বই, কেমিস্ট্রির জন্য তো হাজারিন আগের বই অনেক ম্যাথ পাওয়া যায় বা কবির স্যারের বইয়ে, সো এগুলো থেকে তুমি যেগুলো এক্সাম্পল প্রবলেম ছিল, হ্যাঁ যেগুলো বিভিএস স্যারের বোর্ডে আসে মনে করো, তুমি সেগুলোই প্র্যাকটিস করলাম ছোটো ছোটো প্রবলেম যেগুলো বা বেসিক প্রবলেম এগুলো, তাহলে কি হবে তোমার ব্রেনের মধ্যে আবার জিনিসগুলো আসা শুরু হবে। আচ্ছা না আমি এগুলো এইচএসএ লেভেলে পড়ে আসছিলাম তাহলে আমার একবার মনে পড়তেছে, কারণ হয় কি যে তোমরা অনেকদিন ধরে মেডিকেলের প্রিপারেশন নিতে নিতে এগুলো একটু মাথা থেকে চলে যায়। সো মাথায় আবার ফেরত আনার জন্য বেসিক্যালি প্রথম দুইটা আমাদের স্টেপ। সো এগুলোর জন্য খুব বেশি দিন নষ্ট ওয়েস্ট করা যাবে না অবভিয়াসলি, কারণ খুব বেশি টাইম আমাদের হাতে নেই। নেক্সট হচ্ছে দেখো টাইপ ভিত্তিক গাণিতিক এমসিকিউ প্র্যাকটিস। সো এটার জন্য এখানে বলে রাখা প্রয়োজন যে হ্যাঁ ডাবির এক্সামে আমাদের রিটেন অংশ থাকে, বাট অবভিয়াসলি মনে রাখতে হবে যে তুমি যদি এমসিকিউ পোর্শনে ভালো একটা মার্ক না পাও তাহলে কিন্তু তোমার লিখিত খাতা দেখাই হবে না। সো অবভিয়াসলি আগে এমসিকিউর কথা বলতেছি, আর লিখিত যেগুলো আছে ওগুলো মোটামুটি এমসিকিউর মতো একটু বড় অঙ্কগুলো দেয় বা একটু ক্রিয়েটিভ অঙ্কগুলো দেয়, এটাই, খুব বেশি আলাদা প্যারা খাওয়ার কিছু নাই। সো টাইপ ভিত্তিক তুমি গাণিতিক এমসিকিউ প্র্যাকটিস করবে, এটার জন্য তুমি কিন্তু এই যে আমাদের জয়কুলের এই বইগুলো অথবা বাজারে যদি কোনো বই থাকে যেখানে টাইপ ভিত্তিক আলোচনা করা আছে সেটা তুমি ফলো করতে পারো। এবং এরপরে হচ্ছে তোমার চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন ব্যাংক সলভ। সো এটা হচ্ছে যে আমাদের যে প্রশ্ন ব্যাংকগুলো থাকে সেখানে কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা টাইপের প্রশ্ন ব্যাংক হলো যে ডাবির এত সালের প্রশ্ন মিক্স করা, এরকম না, তোমাকে যেটা করতে হবে চ্যাপ্টার তুমি নিবা ওই চ্যাপ্টারের, ওই চ্যাপ্টার থেকে বিগত বছরগুলো কী কী প্রশ্ন আছে সেটা তুমি সলভ করো। এতে করে যেটা হবে একটা রিয়েল লাইফের যে তখন পরীক্ষা হবে তখন কেমন ধরনের প্রশ্ন আসবে তুমি সেটা আইডিয়া পাবা, ঠিক আছে। এবং প্রশ্ন ব্যাংক থেকে কিন্তু মোটামুটি টাইপ ভিত্তিক বলে হুবহু তো ভ্যালু ওয়াইজ কমন আসে না, টাইপ ভিত্তিক প্রশ্ন কিন্তু ভালোই কমন পাওয়া যায়। সো এটা একটা ইম্পর্টেন্ট স্টেপ আমাদের। এবং নেক্সট কিন্তু আমাদের আসে হচ্ছে মডেল টেস্টে অংশগ্রহণ। যদি তুমি মনে করো যে তোমার প্রিপারেশন মোটামুটি পারফেক্ট হচ্ছে তাহলে কিন্তু তুমি তখন মডেল টেস্টে অংশগ্রহণ করতে পারো। বিভিন্ন কোচিং সেন্টারগুলো বা বিভিন্নভাবে মডেল টেস্টে অংশগ্রহণ করা যায়, অনলাইনেও আজকাল অনেক সিস্টেম রয়েছে, তো মডেল টেস্টে অংশগ্রহণ করতে পারো যাতে তুমি এক্সামের যে টাইমের যে ব্যাপারটা বা এক্সামের যে তোমার ফর্মেটটা এটার সঙ্গে যেন তুমি পরিচিত হতে পারো এই কারণে। সো ওভারঅল এইগুলো ছিল মোটামুটি স্টেপ আমাদের, যে যে স্টেপগুলো ফলো করলে মোটামুটি তোমাদের যারা মেডিকেল ভর্তি ইচ্ছু ছিলা তারা যদি চাও যে ভার্সিটি ইউনিটগুলোতে ভালো করতে চাই বা ভার্সিটি ইউনিটগুলোতে আমি চান্স নিশ্চিত করতে চাই তাহলে কিন্তু এই স্টেপগুলো ফলো করা যেতে পারে। এখন অনেকে প্রশ্ন থাকতে পারে যে এই জন্য কি আমার কোনো কোচিংয়ে ভর্তি হওয়া জরুরি কিনা, তো এখানে ব্যাপার যেটা হচ্ছে দেখো প্রথমত টাইমটা কিন্তু খুব বেশি না, ঠিক আছে। সো দুই মাস যতটুকু আমার মনে পড়ে হাইস্ট, সো এর মধ্যে কিন্তু এখন তুমি যদি কোচিংয়ে যাও এটার দুটো দিকই আছে, ভালো দিকও খারাপ দুটোই আছে। এখন তোমাকে বুঝতে হবে যে কোচিংটা তোমার দরকার কিনা, যেমন অনেকের যেটা থাকে যে তার কনসেপ্টগুলো তার মনে নেই, এমন সে পড়া থেকে দূরে ছিল, ম্যাথমেটিক্যাল পড়া থেকে দূরে ছিল, এতই দূরে ছিল যে তার আসলে থিওরিগুলোই সে ভুলে গেছে, তখন কিন্তু সে কোচিংটা তার হেল্প করতে পারে। কারণ কোচিংয়ে যেটা করে বেসিক্যালি সামারি করে জিনিসগুলো তোমাকে বুঝিয়ে দেওয়া হয় যে না এই থিওরি আমাদের ছিল ম্যাথমেটিক্যাল, এগুলো আমাদের লাগবে। সো আবার এমন এটাও মনে রাখতে হবে যে তুমি যদি কোচিংয়ে যেয়ে বুঝো যে না আমার এটা ইফেক্টিভ হচ্ছে না, তখন বেটার তুমি বাসায় প্র্যাকটিস করো, বেটার তুমি কোচিংটাকে ইউজ করতে পারো হচ্ছে মডেল টেস্ট দেওয়ার জন্য বা আইডিয়া পাওয়ার জন্য কেমন ধরনের প্রশ্ন আসে বা এগুলোর জন্য। সো এটা সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার, কেউ কোচিংয়ে থাকে, কেউ বাসায় টিচার রাখে, কেউ কোনো কিছু ছাড়াও ভালো করতে পারে। সো কোনোটাই কোনোটার চেয়ে কম বেশি কিছু না, সবগুলোরই ভালো দিক খারাপ দিক আছে। সো এটা যে যেভাবে ইউজ করতে পারে, মোট কথা হচ্ছে তুমি যদি ডিসাইড করো যে না আমি আজকে থেকে আমার মেডিকেল এক্সাম কোনো কারণে ভালো হয়নি বা আমি আশানুরূপ ফল পাবো না হয়তো বা মনে হচ্ছে বা হয়তো বা হয় নাই, সেক্ষেত্রে তুমি যদি ডিসাইড করো যে না আমি আজকে থেকে সিরিয়াসলি পড়াশোনা করে ভার্সিটিতে চান্স পেতে চাই, এটা কি পসিবল কিনা, অ্যান্সার হচ্ছে ইয়েস, বিগ ইয়েস, অবভিয়াসলি পসিবল, বাট তোমাকে ডেডিকেটেড থাকতে হবে এবং তোমাকে সময়টা কাজে লাগাতে হবে ইফিশিয়েন্ট ওয়েতে এই স্টেপগুলো ফলো করে। এছাড়া আর যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের যে ভার্সিটি অ্যাডমিশন নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।